কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেন সেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? আর চারদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানত না সে কোথায়, বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল, দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্ট কার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাগ্ময় হয়। সূর্য সেন পাঠালেন তাঁর শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালি স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ, আর সব মরে, স্বপ্ন মরে না। সত্যি কি স্বপ্নের অমরত্বের অন্য নাম হয়? স্বাধীনতার এত বছর পরও কি আমরা দেশের প্রতি সেই আবেগ নিয়ে এতটাই আন্তরিক? প্রজাতন্ত্র দিবসে এই প্রশ্নটাই ঘুরে বেড়ায় ভারতের আকাশে। ব্যুরো রিপোর্ট, উগর অনুরোধ।